সালামু আলাইকুম, আমি শাহিদুল ইসলাম রনি বলছি জানা থেকে। এবং এ পর্বে আমরা 7 নম্বর অধ্যায়ের হচ্ছে গ্রামার পাঠটা দেখব। গ্রামার পাঠ বলে এমন না যে অনেক অনেক কঠিন জিনিস হয়, এখানে আমরা দিন মাস বলাগুলো আরেকবার রিভাইজ দেব। এজন্য হচ্ছে আশা করি দেখবেন, খুব ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, আমি ভিডিওটা শুরু করি। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি করতে পারেন, এবং হচ্ছে আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে পরের ভিডিওগুলো করার জন্য। সো আশা করি করবেন। তো আমি মেন বিষয়ে আসি। এখানে এখানে হচ্ছে এখানে আমি আগে যেগুলো বলেছি সেগুলো হচ্ছে এখানে বলা হয়। সেটা বলছে যে হচ্ছে কিভাবে হচ্ছে মাস বলবো, কিভাবে দিন বলবো, এবং কিভাবে সপ্তাহের দিনগুলোকে বলবো, শনিবার রবিবার সোমবার এগুলো বলবো। তো আমরা এই তিনটা লাইন প্র্যাকটিস করতে পারি একটু। একটা হচ্ছে জিও ইউয়ে ই হাও, জিও ইউয়ে ই হাও, 9 নম্বর মাসের 1 তারিখ। সিং ছি সান, সিং ছি সান, 9 নম্বর মাসের 1 তারিখের সপ্তাহের 3 নম্বর দিন। চাইনিজের সপ্তাহ হওয়ার বলে রাখি সোমবার থেকে শুরু হয়। তাহলে সোমবার, শনি, মঙ্গলবার, বুধবার, তাহলে সিং ছি সান হচ্ছে বুধবার। ওকে, তারপর হচ্ছে জিউয়ে আর হাও, তাহলে সিং ছি সান থেকে কী হবে, সিং ছি স হবে। তারপর পা ইউয়ে স্যান শি ই হাও, এটা হচ্ছে সপ্তাহের কত নম্বর দিন, সিং ছি আর, তাহলে হচ্ছে আর মানে কি, সিং ছি আর হচ্ছে সোমবার হচ্ছে কি ই, তাহলে আর হচ্ছে মঙ্গলবার। আরেকটা তথ্য সেটা হচ্ছে জেনে রাখলে চলবে, এই যে হাওটা আমরা বলছি এটা হচ্ছে তারিখ বলা হয়, কিন্তু এটা আমরা বলার ক্ষেত্রে বলি ম্যাক্সিমাম সময়, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা এটা লিখি, এটা হচ্ছে আর আই রি, এটা আমরা পা ইউয়ে স্যান শি ই রি বলার সময় সাধারণত বলি না, কিন্তু বললেও অত বেশি ভুল নাই। কিন্তু হচ্ছে আমরা বলার সময় সবসময় হাও বলি, কিন্তু লেখার সময় এই রিটা লিখি। আর এর পরেরটা কোনো জটিল গ্রামার না, শুধু হচ্ছে আমরা এভাবে ইউজ করতে পারি। সেটা বলছে, সেটা হচ্ছে ওয়াতা হান ইউ লাওসি, আমরা আগে পড়েছিলাম কত বছর বয়স, স্যান শি স্যান সুয়ে, আমার চাইনিজ টিচার 33 বছর বয়স। তারপর মিং থিয়ান কি, মিং থিয়ান সিং ছি সান, তারপর যদি আমি বলি সিং ছি ই, তাহলে মিং থিয়ান আগামীকাল, সিং ছি ই যদি বলি তাহলে আগামীকাল সোমবার, এভাবে আমরা ইউজ করতে পারি। তারপর চিন থিয়ান আজ জি ইউয়ে ই হাও, মানে হচ্ছে 9 নম্বর মাসের 1 তারিখ, এভাবে আমরা ইউজ করতে পারি। তারপর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা হচ্ছে আমরা কীভাবে প্রথম একটা ভার্ব, অথবা আমরা সাধারণত জটিলভাবে না বলি, প্রথমে হচ্ছে কোথাও গিয়ে কিছু করলে, সেটা আমরা এভাবে বলতে পারি, আমি অমুক জায়গায় গিয়ে অমুক কাজ করব। ঠিক আছে, আমরা অমুক জায়গায় গিয়ে তমুক কাজ করব। সাপোজ আমি স্কুলে গিয়ে লেখাপড়া করব, তাহলে আমরা কীভাবে বলবো, সেটা হচ্ছে ওকে, আমরা হচ্ছে লাস্টেরটা হচ্ছে স্কুলে গিয়ে লেখাপড়া করব, তাহলে হচ্ছে লাস্টেরটা দেখেন বলছে ও আমি ছু কোথায়, স্কুলে আমি যাব, ছু হচ্ছে যাব, কোথায় যাব, স্কুলে যাব, আমি স্কুলে গিয়ে অথবা স্কুলে যে অথবা স্কুলে যাব। তারপর কি, খান শু, বই দেখব অথবা বই পড়ব। তাহলে আমরা এভাবে তাহলে যে কোনো সেন্টেন্স করতে পারি, যে কোনো কিছু, আপনি কোথায় গিয়ে কি করবেন, এটা হচ্ছে আপনি উত্তর দিতে পারেন, আমি ছু অমুক জায়গায় করব অমুক কাজ, আমি যাবো অমুক জায়গায় করব তমুক কাজ, এভাবে আমরা বলতে পারি। তো আগের দুইটা সেন্টেন্সও দেখি, প্রথমটা হচ্ছে ও ছু, প্রথমে হচ্ছে যাব, ও ছু কোথায়, চুংকুয়া, চায়না যাব। সাপোজ আপনি যদি এখন বাংলাদেশে থাকেন তাহলে বলতে পারেন হচ্ছে আমি যাব, ছু হচ্ছে যাওয়া বা যাব, ছু চুংকুয়া, চায়না যাব কি করতে, শুয়েশি হানি, শুয়েশি কি, লেখাপড়া করা, লেখাপড়া করতে, হানি হচ্ছে চাইনিজ, তাহলে হচ্ছে এটার অর্থ আমি চায়না যাব চাইনিজ শিখতে অথবা চাইনিজ লেখাপড়া করতে। তারপরেরটা হচ্ছে ওয়ামেন, আমরা, আমরা ছু, আমরা যাব, সাপোজ আপনারা কয়েকটা ফ্রেন্ড মিলে আসবেন, তাহলে এখানে বলতে পারেন হচ্ছে ওয়ামেন ছু চুংকুয়া ফানকুয়ার, সাপোজ হচ্ছে আপনারা কয়েকটা ফ্রেন্ড মিলে হচ্ছে একটা ভাতের দোকানে যাচ্ছেন অথবা হচ্ছে একটা হোটেলে, তো এখানে ভাতের দোকান বলছি, এই কুয়ার মানে হচ্ছে দোকান টাইপের বোঝায়। আর আরটা হচ্ছে আমরা আগে একটা চ্যাপ্টারে পড়েছিলাম হচ্ছে আর অ্যাড করলে হচ্ছে একটু
একটু অন্যটা অন্য অন্যভাবে বলা হয়, অথবা এখানে যারা বেইজিংয়ে থাকে তারা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই আরটা ইউজ করে, তো এটা শুনতে ভালো লাগে অনেক ক্ষেত্রে। তাহলে হচ্ছে ওমেন ছি, আমরা যাব, আমি একটু মুছে ফেলি, তাহলে আমরা যাব চুংকো চাইনিজ ফান কুয়ার, ভাতের দোকানে, চাইনিজ ভাতের দোকান অথবা চাইনিজ হোটেলে। ছি চুংকো ছাই, খাবো চুংকো ছাই, চায়না ফুড অথবা চাইনিজ ফুড। ওয়াছি চুংকো ফান কুয়ার, ছি চুংকো ছাই, আমি চাইনিজ হোটেলে যাব চাইনিজ খাবার খেতে। আচ্ছা, এভাবে আমরা সেন্টেন্সগুলো ছোটো ছোটো করে তৈরি করতে পারি, যে কোনো একটা জিনিস কোথায় যাব, গিয়ে কী করব, এটা আমরা ইউজ করতে পারি। এই ভিডিওটা খুব দ্রুত শেষ হবে, কারণ হচ্ছে এক্সট্রা এক্সট্রা জিনিস হচ্ছে এখানে আলোচনা করব না, কিন্তু হচ্ছে এটা একবার পড়া উচিত আমাদের। সাপোজ আপনি যদি রিয়েলি শিখছেন চাইনিজ, এই জন্যই হয়তো নিশ্চয়ই ভিডিওটা দেখছেন, তাহলে হচ্ছে আপনি এগুলো একবার করে পড়বেন। তাহলে হচ্ছে সাপোজ আমরা অলরেডি জেনে গেছি কীভাবে মাস বলবো, কীভাবে দিন বলবো, কীভাবে সপ্তাহ বলবো, কিন্তু বলার সময় তখন হচ্ছে বেঁধে যায়, এজন্য হচ্ছে বারবার বলতে হয়। এটা হচ্ছে প্রথমে ইউয়ে, তার মানে কি জানুয়ারি প্রথম মাস, আর ইউয়ে, সান ইউয়ে, সু ইউয়ে, তারপর উ ইউয়ে, তারপর লিউ ইউয়ে, তারপর ছি ইউয়ে, তারপর পা ইউয়ে, তারপর জিউ ইউয়ে, তারপর শি ইউয়ে, তারপর শি ই ইউয়ে, তারপর আর শি ইউয়ে, তারপর আমরা সপ্তাহ সপ্তাহটা বলি একবার। একটা প্রথমে হচ্ছে সিং ছি ই, মানডে অথবা সোমবার, সিং ছি আর, সিং ছি আর, তারপর সিং ছি সান, সিং ছি সান, তারপর সিং ছি সু। এখানে দেখেন একটু হচ্ছে কালতলা আড়াই যাওয়ার মতো একটা জিনিস, এটা হচ্ছে প্রথমে সিং, সিং, তারপর ছি, তারপর সু। আপনার হয়তো এমন হতে পারে, যেটা শুনতে হচ্ছে এমন লাগছে যে হচ্ছে সবই তো একই, আমি তো কোনো পার্থক্য বুঝি না, কিন্তু ভালো করে শুনলে বুঝবেন যে হচ্ছে পার্থক্য আছে। আরেকবার শোনার চেষ্টা করেন, প্রথমটা হচ্ছে সিং, 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 তারপর হচ্ছে ছি, 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 তারপরটা হচ্ছে সু, 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 তাহলে সিং ছি সু। ওকে, তারপরে হচ্ছে সিং ছি উ, তারপর সিং ছি লেও, তারপর সিং ছি, আমরা বলেছি সাত নম্বর দিন সানডে অথবা হচ্ছে রবিবার, এটা আমরা একটু ডিফারেন্টভাবে বলি, এটা আমরা বলতে পারতাম সিং ছি ছি, কিন্তু আমরা বলবো সিং ছি রি অথবা সিং ছি থিয়ান, আমি আগের লেকচারে অলরেডি বলেছি। ওকে, তা আমরা এই ভিডিওটা আর বেশি বেশি বাড়াবো না, কিন্তু এখানে কয়েকটা কোশ্চেন আছে, এটা হচ্ছে আমরা একটু দেখতে পারি যেহেতু মাত্র সাত মিনিট। ওকে, তো প্রথমে হচ্ছে চিন থিয়ান জি ইউয়ে জি হাও সিং ছি জি। সাপোজ আজকে যদি আপনার হচ্ছে জানুয়ারির এক তারিখের সোমবার হয়, তাহলে বলবেন জিন থিয়ান জি ইউয়ে, জানুয়ারি যদি হয় তাহলে ইউয়ে, তাহলে জি হাও এক তারিখ ই হাও, তারপর হচ্ছে সিং ছি জি, যদি সোমবার হয় তাহলে সিং ছি ই, রবিবার হলে সিং ছি আর। এভাবে আমরা এই প্রশ্নগুলো একবার দেখতে পারি। ওকে, আমি একবার একবার করে বলি, মিং থিয়ান জি ইউয়ে জি হাও সিং ছি জি, তাহলে যদি আজকে জানুয়ারির এক তারিখ হয়, সোমবার হয়, তাহলে আগামীকাল জানুয়ারির এক তারিখ, সরি, জানুয়ারির দুই তারিখ রবিবার, সরি, সোমবারের পরে মঙ্গলবার, তাহলে হচ্ছে বলবো মিং থিয়ান, তাহলে মিং থিয়ান জি ইউয়ে, ইউয়ে প্রথম মাসে থাকবে, তারপর জি হাও, তাহলে আর হাও, তাহলে সিং ছি জি, তাহলে হচ্ছে যদি সিং ছি আর হয় তাহলে হচ্ছে, মানে হচ্ছে যদি মঙ্গলবার হয় তাহলে সিং ছি আর। আচ্ছা, তারপর জো থিয়ান জি ইউয়ে জি হাও সিং ছি জি, এটা হচ্ছে যখন আমরা ক্লাস করি তখন টিচার আমাদের এই কোশ্চেনগুলো করে। তারপর হচ্ছে মিং থিয়ান আগামীকাল নি ছু নার জুও সামা, এটা হচ্ছে আগামীকাল তুমি কোথায় যাবা, কি করবা, তাহলে হচ্ছে আপনি উত্তর দিতে পারেন আমি আগামীকাল ঢাকায় যাব, পাসপোর্ট করব, তাহলে মিং থিয়ান ও ছু, আমি যাব ঢাকা, তারপর জুও করব পাসপোর্ট, এভাবে বলতে পারি। তারপর সিং ছি রি নি ছু নার জুও সময়, এখন দেখেন আপনি অন্য একটা দিনের কোশ্চেন করতে পারছেন, সাপোজ আপনি হচ্ছে সিং ছি রি, অথবা আমি এখানে বললাম হচ্ছে সিং ছি উ, তার মানে শুক্রবার, সাপোজ আমি বললাম
সিংছি উ অথবা শুক্রবার নিছি নার জুয়ো সামা। তাহলে আপনি বলতে পারেন সিংছি উ শুক্রবার ওয়াছি কোথায় মসজিদ, আমি হচ্ছে মসজিদে যাব এবং জুয়ো সামা নামাজ পড়ব, এভাবে আমরা বলতে পারি। আচ্ছা আর তেমন কিছুই নাই, এগুলো পিকচারগুলো আমি শুধু শুধু সময় নষ্ট করবো না, আপনারা একবার চাইলে পড়তে পারেন, আমি একটু জুম করে এখানে রাখি, চাইলে হচ্ছে পজ করে পড়তে পারেন। আর তারপর হচ্ছে টোনগুলো হচ্ছে এভাবে এভাবে হয়, আগেও মনে হয় একবার ছিল, আর এগুলো একবার একবার আপনি পড়বেন যেহেতু আপনি প্রথমে শিখছেন, বারবার বারবার পড়বেন। তারপর তারপর ক্যারেক্টারগুলো এভাবে আসছে, তারপর পাঁচ এভাবে আসছে, তারপর বইটা এভাবে আসছে শু, তারপর হচ্ছে এখানে কিছু জিনিস বলছে, আমি আগেও বলেছি যে চাইনিজ ক্যারেক্টারগুলো ভাগে ভাগে হয়, এটা দেখেন একটা একটা ভাগ, তারপর এখানে তিনটা ভাগ এভাবে হয়। তারপর 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 এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, যেমন এখন দেখেন চাইনিজ ক্যারেক্টারগুলো এত ইন্টারেস্টিং, কোথায় ইন্টারেস্টিং, হয়তো আপনার কাছে লাগছে হচ্ছে হায় রে আল্লাহ ভাই আপনি ইন্টারেস্টিং বলেন, আমার কাছে তো মনে হয় মাথার চুলগুলো সব পড়ে যাবে। তো এখন মনে করেন সাপোজ আমরা কি সাপোজ যদি বলি পানি, তাহলে দেখেন পানির সঙ্গে কি কোনো সম্পর্ক আছে, প অথবা দন্তান্ন এগুলো কোনো সম্পর্ক নেই, শুধু আমরা জানি পানি মানে পানি তাই। কিন্তু এখানে দেখেন পানির সাথে যেগুলোর সম্পর্ক আছে সেগুলো এই তিন ফোঁটা পানি দিয়ে ক্যারেক্টারগুলো শুরু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিছু ডিফারেন্স অবশ্যই অবশ্যই থাকবে, এটাকে বলে স্যান্তিয়ান সৈত, মানে তিন ফোঁটা পানি। তো তিন ফোঁটা পানি দিয়ে দেখেন এখানে লেখা আছে একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে হান মানে চাইনিজ, তিন ফোঁটা পানি দিয়ে তারপর লেখা, তাহলে পানির সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে, এখন চাইনিজের সাথে পানির সম্পর্ক থাকবে কোথায়, তাই না? তো এটা আমি এভাবে বলতে পারি আপনাকে যে দুনিয়ার সমস্ত মানুষের সাথে পানির সম্পর্ক আছে, এজন্য হয়তো এরা হচ্ছে ওভাবে হচ্ছে বলেছে, কারণ হচ্ছে মানুষ পানি ছাড়া থাকতে পারে না এবং পানির পাশেই হচ্ছে মানুষের জনবসতি গড়ে ওঠে। তো এইভাবে তো এই মেই মানে হচ্ছে নেই, তো এটা হচ্ছে অন্য কোনো একটাভাবে এক্সপ্লেন করা যায়, যেমন হচ্ছে পানি নেই, এভাবে হচ্ছে আমরা হচ্ছে এই ক্যারেক্টারগুলো পেয়েছি হয়তো আদিম যুগ থেকে এ পর্যন্ত, অথবা হচ্ছে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে, যেমন হচ্ছে কলমের কালি, এই কালিটা কীভাবে লেখে, কালিটা হচ্ছে কালির যে চাইনিজ ক্যারেক্টার সেটা সেটাকে বলে মো, সেটা হচ্ছে এই তিন ফোঁটা পানি দিয়ে শুরু হয়, এভাবে পানির সাথে যেগুলো মিল আছে সেগুলো এই তিন ফোঁটা পানি দিয়ে শুরু হয়, এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। এবং এখানে দেখেন ছোট্ট একটা ক্যারেক্টার লেখা আছে, এটা হচ্ছে যে কোনো ধরনের কথা বা স্পিচ বা ল্যাঙ্গুয়েজের সাথে মিল থাকলে অথবা রিলেশান আছে এমন ওয়ার্ড লিখতে এটা ইউজ করা হয়। দেখেন এখানে একটা ওয়ার্ড লেখা আছে, এটা হচ্ছে ই, ঠিক আছে? তো এই প্রথমে দেখেন এই ক্যারেক্টারটা লেখা আছে, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্ক আছে এজন্য হচ্ছে লেখা, অথবা এটার অর্থ সরাসরি ইংরেজি মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এরপর দেখেন হু মানে হচ্ছে সেই মানে কে, এটা হচ্ছে হয়তো তার কাছে কিছু জিজ্ঞানো হচ্ছে বা তার কাছ থেকে কিছু জানতে চাওয়া হচ্ছে অথবা তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এজন্য হচ্ছে এক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজের প্রথম এই মৌলিক ক্যারেক্টারটা লেখা। এভাবে হচ্ছে চাইনিজ ক্যারেক্টারগুলো আসছে। তো এটা হয়তো অনেক ক্ষেত্রে মনে হচ্ছে কে, এটার সঙ্গে আবার ল্যাঙ্গুয়েজের সম্পর্ক কী, যখন আপনি আরেকজনের সাথে কথা বলছেন তখন অবশ্যই তার সাথে কথা বলছেন, এজন্য হচ্ছে ভাষার জিনিসটা আসছে। তো এভাবে হচ্ছে চাইনিজ ক্যারেক্টারগুলো আসে। হয়তো এক্ষেত্রে হচ্ছে আমার এক্সপ্লেনগুলো এত বেশি ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনি চাইনিজ অন্যান্য ক্যারেক্টার যখন দেখবেন তখন দেখবেন যে হচ্ছে যেহেতু চাইনিজ ক্যারেক্টার, তো প্রথমে হচ্ছে যেমন আমি একটু আগে দেখালাম হচ্ছে এই যে হচ্ছে ছেলে এবং মেয়ে, এখন মনে করেন হচ্ছে মেয়ে রিলেটেড যে হচ্ছে মানুষগুলো, যেমন হচ্ছে হচ্ছে দাদি নানি অথবা হচ্ছে স্ত্রী, এই টাইপের যে মেয়ে টাইপের যে হচ্ছে মানে হচ্ছে মানুষগুলো, এদের চাইনিজ ক্যারেক্টারে ওই মেয়ের যে মৌলিক ক্যারেক্টার ওটা হচ্ছে অ্যাড করা হয়, এবং ছেলের ক্ষেত্রে ছেলের যে মৌলিক ক্যারেক্টার এগুলো অ্যাড করা হয়, এজন্য হচ্ছে দেখলে বোঝা যায় যে এটার সঙ্গে মানে এটার অর্থ কী হতে পারে। তো এটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। এরপর হচ্ছে পেয়ার ওয়ার্ক আছে কিছু, এগুলো হচ্ছে আমি সময় নষ্ট করবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা করার ইচ্ছা নাই আমার। আর এরপরে আছে কিছু গ্রুপ ওয়ার্ক, এগুলো হচ্ছে কার কোথায় বাদ দেয় এগুলো লেখার জন্য।
তো এইভাবে আমরা শেষ করে ফেললাম হচ্ছে 7 নম্বর অধ্যায়। আমরা পরে দেখব হচ্ছে 8 নম্বর অধ্যায়। তো আমরা অলরেডি অনেক দ্রুত আগায় যাচ্ছি, কিন্তু আপনার কি কাজ হবে, আপনি হচ্ছে এই প্যাসেজগুলো সুন্দর সুন্দর করে পড়তে হবে বারবার বারবার বারবার। তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা এখানে শেষ করব। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি করতে পারেন, এবং আপনাদের প্রত্যেকটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে পরের ভিডিওগুলো করার জন্য। সো আশা করি করবেন। তো আমি বিদায় নিচ্ছি, আমি শাহিদুল ইসলাম রনি বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।